আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ছোটবেলায় তো এই কথাগুলো সবাই কম বেশি আমরা দোল পূর্ণিমার সময় বলে থাকি। ওই যে নেড়াপোড়ার দিন, যেটা কিনা দোলের আগের দিন করা হতো, মানে ওই বুড়ো বুড়ির ঘর বানানো হতো আর সেটাকে পুড়িয়ে দেওয়া হতো, তখন থেকেই শুরু হয়ে যেত দোল। আর পরের দিন তো সবাই আমরা এই রঙের উৎসবে মেতে উঠতাম। আর এখন বিদেশে থেকে এখন তো সব কিছুই অতীত। আর যদি এই সব উৎসবগুলো ওয়ার্কিং ডেতে পড়ে যায় তখন খুবই একটা চাপের বিষয় হয়ে যায়। কিন্তু চেষ্টা করি দেশের থেকে দূরে এই বিদেশে থেকেও ঘরের মধ্যে সব উৎসবগুলোকেই ছোট করে পালন করার। তাই আজ দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে আমি ভোগে আজ দিচ্ছি সিন্নি, আর তার সাথে রেখেছি কিছু কাটা ফল, আর ওই রেখেছি আমিত্তি। এবার ওই মিষ্টির দোকানগুলো গিয়ে দেখেছিলাম আমিত্তি ছিল, তাই চলুন এবার সব গুছিয়ে নিয়েছি। আর একে একে এবার সব ঠাকুরের পায়ে আর কপালে আবির ছুঁয়ে নিই, তারপরেই আমরা খেলবো। আর শুরুটা গোপুসোনাকে দিয়েই করলাম। আর পুজো যখন হয়ে গিয়েছে তাহলে চলুন এবার যাওয়া যাক বসন্ত উৎসব দেখতে। আরে দাঁড়ান দাঁড়ান, বিদেশে থেকে বসন্ত উৎসব দেখতে যাব সেই সৌভাগ্য আমাদের কোথায়? তাই তো ঘরেই টিভিতে চালিয়ে দিয়েছি বসন্ত উৎসবের পুরনো কিছু গান আর কিছু নাচের ভিডিও, ঘরে বসেই ওই দুধের স্বাদ গলে মেটাচ্ছি আর বসন্ত উৎসব পালন করছি। আমি এদিকে পুজো করতে করতে দিব্যেন্দু কিন্তু ওদিকে দুপুরের লাঞ্চটা রেডি করে ফেলেছে। লাঞ্চে আজকে রয়েছে ওই ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজাও আছে। তাহলে সব যখন রেডি হয়ে গেছে এবার আমরা দুজনে মিলে একটু রং খেলে নিই। তোকে কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, তুই আমাকে কি লাগিয়েছিস? খুব মজা হলো, অল্প একটু আবির মেখে তো মনে হচ্ছে যেন অনেকটা রং খেলে ফেললাম। কিন্তু রং খেলার আসল মজা হলো রং খেলে ভূত হওয়া, যাতে নিজেকে নিজেই না চেনা যায়। আর আজকে বাইরের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলাই রয়েছে, মানে ওই সকাল থেকে একটু একটু করে রোদ উঠছে, আবার মাঝে মাঝে একটু মেঘ হয়ে যাচ্ছে। কারণ কিছুদিন আগেই না ওয়েদার ফোরকাস্টে বলেছিল আজকে নাকি প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তবে আজকের এই দোলের দিনটা খুব মজা করে কাটালাম, অনেকটাই রং খেললাম। আর আপনারাও অনেক মজা করে এই দোল উৎসবটা পালন করুন, আর আপনাদের জীবনটাও যাতে এরকম রং বেরঙের হয়ে যায়।